মানে কুয়াশা পড়ছে যে আপনার সব মানে সাদা ধূপ ধূপ করতে। যাই হোক, তো চলেন আগে রেজওয়ানের সাথে দেখা করি, তারপরে দেখা যাক যে কি খাই। এক বছর পর ম্যাচ খেললাম আর দুর্ভাগ্যবশত এটা হারে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে অলরেডি কিন্তু ডিসেম্বর মাসের 27 তারিখ, আর মাত্র 4 দিন বাকি। ঠিক আছে, আজকের দিন সহ 5 দিন বাকি, মানে এই বছর শেষ হইতে, এই মাস শেষ হইতে। আর এখন বাজে হচ্ছে অলরেডি 9:45, আর আজকের দিনটা আমি যখন সকালে উঠছি আর দেখলাম এত সুন্দর লাগতেছে, কুয়াশায় ভরা মনে করেন যে দিনটা, এত মানে কুয়াশা পড়ছে যে আপনার সব মানে সাদা ধূপ ধূপ করতেছিল আর কি, বুঝতে পারছি। তো যাই হোক, 9:45 যেহেতু বেজে গেছে অলরেডি, আমি অনেক লেট। ঠিক আছে, আর বেসিক্যালি এই জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওটার আওয়াজটা আসতেছে। তো চলেন আজকের দিনটা শুরু করা যাক, দেখি যে আজকের দিনটা কেমন কাটে। আর চলেন, লেটস মেক এ ডে। আর আওয়াজ যাই পড়াইতে যাই, দেখা হইব পড়ানো শেষ হয়ে ইনশাল্লাহ। সো ফাইনালি মাই ডিয়ার গাইস, আলহামদুলিল্লাহ পড়ানো টড়ানো শেষ করে আর কি, বৃষ্টি নামতেছে তো আমি আতিফদের বাসা যেতেছি। আর বেসিক্যালি আজকে চিন্তা ভাবনা ছিল যে বাসা যাবো না, তো নাস্তা রাস্তা কিনে নিছি। আঙ্গেল ভালো আছেন? আসসালামু আলাইকুম। কিরে তাসির, কোজা আছে? তো চলেন, বৃষ্টির আগে আসার আগে আগে আমরা ওর বাসায় গিয়ে উঠি। সো বৃষ্টি চলে আসার আগেই আমি ওদের বাসায় চলে আসছি, আর ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে বাইরে। ঠিক আছে, আর আয়সা একটু নাস্তা করে নিলাম, একটা ভোর হয়ে গেছে। তো বেসিক্যালি আমি এখন যেটা করবো, একটু রেস্ট নিব, কারণ অনেক ক্লান্ত লাগতেছে শরীরটা। তো চলেন একটু রেস্ট নেওয়া যাক, আর দেখি কোনো ফানি মুভমেন্ট আসলে অবশ্যই। ওরা সবাই ঘুমাইতেছে আসলে, কাছে দুষ্টু করবো কী করবো, কিছুই বোঝা যাইতেছে। বুঝতে পারছি। ওয়েল ওয়েল ওয়েল, গুড ইভিনিং গাইস। মানে আসলে আমি নিজেও এক্সপেক্ট করি নি যে আমি আসলে বিছানার মধ্যে যে শুইলে ঘুমা যাবো, ওই যে একটা অভ্যাস হয়ে যেতেছে না দুপুরবেলা ঘুমা, ওই আর কি, এই অভ্যাসটার কারণে আর কি যে এই সমস্যাটা হয়েছে। আমি কখন যে ঘুমাইছি, আমি মানে আমি নিজেও টের পাইনি যে আমি ঘুমাই যেতেছি, বুঝতে পারছেন এই হচ্ছে অবস্থা। আর আমি আসা হচ্ছে ওদের বারান্দা, এই কারণে এত জামা কাপড় টামা কাপড় দেখতেছেন। তো এখন পর্যন্ত দুপুরের খানা টানা কিছু খাওয়া হয় নাই, তো দুপুরের খানা খাবো, তারপরে বিকালবেলা ওদের সাথে একটু ঘুরবো টুরবো। তো চলেন নিচে নামা যাক, দেখি এখন কয়টা বাজে এটাও জানি না আমি, আমি দেখি সম্ভবত 5টা বাজবে মানে অলরেডি। তো যাই হোক, বৃষ্টি হালকা হালকা পড়ছিল, কুয়াশাও আছে মোটামুটি। তো চলেন আগে দেখি নিচে নামি, কিছু খাই দিই, কিছু খাওয়া দাওয়া করি। এগুলো বর্তমান যুবকদের অবস্থা, সবার হাতে এক একটা মোবাইল, সবার হাতে এক একটা মোবাইল, বিকাল গইরা সন্ধ্যা হয়ে যেতেছে গা, কিন্তু দেওয়া নেই ওনার কারোর বাইরেওয়ার নাম। বুঝতে পারছেন, এ হলো কষ্টের কথা, কারে ঘুমাল আপনাকে লোকে শেয়ার করলাম। এই যে এই ছেলেটা একটা চার্জ দেয় দুইটা, আর মূলত মোবাইল হলো দুইটা, এই যে দেখেন একটা হচ্ছে স্যামসাং আর একটা হচ্ছে আইফোন। আইফোনের চার্জটা শেষ হয় স্যামসাংটা লইব, আইফোনটা চার্জ দিব, আবার স্যামসাংয়ের চার্জটা শেষ হবে আইফোনটা লইব, এই হলো ওর অবস্থা, বুঝতে পারছেন। আর এই যে আকিব, আকিবের তো কোনো কথা নেই, আমি ওর রাস্তাই দিই না, এই পুরোটা সারাদিন বাসার মধ্যে বয়ে থাকে, এই কম্বলটা রে আহ গণদর্শন করে। সো মাই ডিয়ার গাইস, আজকে কত দিন পরে গলির এই ভিতরে ঢুকছি, মানে জাস্ট আমার কাছে অসাধারণ লাগতেছে এতদিন পরে বন্ধু বান্ধব সবার সাথে একটু আড্ডা দিব খোলামেলাভাবে। তো যাই হোক, এখনও সবার সাথে দেখা হয়নি, দেখি কে কে আসছে। আর আমি এখনও কিছু খাইনি, দেখি খাইতেও যাবো। তো মাত্রই আজান দিল, ওদের জন্য সবার জন্য অপেক্ষা করে নিয়েছে রাসেল ভাই। তো গল্লিতে আইসে যখন মাঠে ঢুকছি, এই যে ছেলে সবাইনি সিফাত ভাই, কতদিন পর সিফাত ভাইয়ের চেহারাটা দেখলাম। তারপরে এনে আসা হচ্ছে আমার বন্ধু দুধু খাওন, ঠিক আছে সালাম ভাইয়ের ছেলে। আর আমার পেয়ারি বন্ধু মুক্তার ভাইয়ের ছেলে মিতাব, ঠিক আছে রাব্বি, রাব্বির অনেকদিন পরে দেখতেছি, ঠিক আছে। আর আমি আসলামই আজকে পরে অনেকদিন পর। তো চলেন রেগুলার একটা ম্যাচ খেলা যাক।
সো ফাইনালি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার পর আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারে, কারণ কিছু খাই নেই মূলত, আর হচ্ছে রেজনের সাথে দেখা করতে যাবো। আর আমার সাথে দেখতেছেন আলী হাসান, ও বেশ অনেক দিন পর আজকে আমার সাথে দেখা করতে আসছে, তো আজকে আমার অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, তো চলেন আগে রেজনের সাথে দেখা করি, তারপরে দেখা যাক যে কী খাই, খাওয়া দাওয়া এখনো করিনি তো দেখি। যাই হোক, দেখতে দেখতে চলে আসছি রেজওয়ানের দোকানে। বেশ আজকে অনেক দিন পর আমার বন্ধুর চেহারা দেখতেছি, এই যে রেজওয়ান। সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন, আমার বন্ধুর জন্য কিন্তু মেয়ে খুঁজতেছি, আমি আগেও বলছি এখনো বলতেছি, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে আমার প্রাণ প্রিয় মামা, মামার চেহারা একটু দেখছেন মামা আমাকে কি জোরে একটা ধমক দিল। তো মামা আমাদেরকে এখন চা খাওয়াবে, আমরা সবাই চা টা খাবো, এখানে কিছুক্ষণ আড্ডা দিব, সবাই আসে। আর বেসিক্যালি মামা আজকে আমাকে ট্রিট দিবে তার বাসায় নিয়ে, আজকে মানে আমি দুপুরে যেহেতু খাইনি, মামা তার বাসায় নিয়ে আজকে আমাকে ভাত ডাল গরু গোস্ত মুরগি গোস্ত এগুলো খাওয়াবে, ঠিক আছে। তো চলেন আগে চা খাওয়া যাক, দেন হচ্ছে হাবিবের সাথে হাবিবের বাসায় যাব। সো দেখতে দেখতে চাও নিয়ে আসলাম, আর এটা ট্রিট দিতেছে হচ্ছে মামা, হাবিব মামা। সো দেখতে দেখতে চলে আসছি মামার সে আলিশান রুমের মধ্যে, আর দেখি মামা কি রান্না করছে, আমার কাছে কি খাওয়া। আমি তোর ভিডিও দেখাইতাম না, ভিডিও আমার মত করতেছে, আমার মত করতেছে। ও আলহামদুলিল্লাহ মামা, আমি তো এগুলাই পছন্দ করি, সমস্যা নেই, আমি জাস্ট খাবো খেয়ে বের হয়ে যাবো। মামা মনে করেন যে সেই লেভেলের মুরগি রান্না করছে। আর এখানে আছে হচ্ছে পাতলা ডাল, যেটা আমার খুবই ফেভারিট, মানে ডাল হইলেই চলে, আমার আর কিছু লাগে না। তো চলেন খাওয়া যাক। সো যাই হোক, এখন হচ্ছে টেস্ট করার পালা, তো দেখি কেমন লাগে। অস্থির অস্থির মিন্স অস্থির, মানে আমার বউ সেই ভাগ্যবান, সেই আমি তো কইছিলাম যে আমার বোনের বিয়ে করতে। কত হয়েছে তোর ইয়া, মানে বিয়া দিয়ে দিলে এগুলো কোনো ইয়ার রাখবো, বুঝতে আমার কাছে রাখবো, কোনো সম্পর্ক থাকবো না। কারণ হয়েছে, কারণ হয়েছে কি জানো, কারণ হয়েছে কি, তোর কাকা যে কি জানি নাম কাট কাট কাট। আলহামদুলিল্লাহ, সো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে বের হয়েছি, আর মনে করেন যে এত মজা হয়েছে তরকারি, আমার মনে হয়েছিল আরেক প্লেট খাই, কিন্তু মামার নামাজের সময় হয়ে যাবে, তো আজান দিতে হইব মামার, তো এই কারণে মনে করেন যে আর আমি বেশি দেরি করি নেই, এক প্লেট খেয়ে তাড়াতাড়ি চলে আসছি। তো চলেন বেশি দেরি না করে এখনই গোল্লাতে যাই, কারণ আটটার দিকে হচ্ছে আমাদের বড়দের খেলা শুরু হবে আজকে। আমি অনেকদিন পর যেহেতু আসছি এলাকায়, ইয়া খেলবো কিছুদিন, করে র্যাকেট খেলবো অনেকদিন পর, তো আগে চলেন দেখি যাওয়া যাক। আর সম্ভবত ভোটকা কাশে আমার বন্ধু চলে আসছে, ওর সাথে গিয়ে একটু মজা টজা নেই এই আর কি, ঠিক আছে। সো দেখতে দেখতে আবারও সেই কোর্টে চলে আসছি, আর সাগরের সাথে আজকে বেশ অনেকদিন পর দেখা হয়েছে, আর এই যে এই জায়গা ভোটকায় খেলতেছে কাশেম, আমার লাগে সেই রাগ করছে, সেই রাগ করছে, ঠিক আছে। ওই যে কাশেমের ছেলে জাবেদ, ওই যে দেখছেন, যাই হোক ওদের খেলার শেষ হইলে তারপর আমি আবার নামবো। সো বন্ধু কাশেম খেলতেছে, জাস্ট একটা জিনিস লক্ষ্য করুন তার শরীরের, কিছু দেখতে পেরেছেন আপনারা, মানে ঘাম ঘাম, ইয়েস, সে কিন্তু অনেক ফ্যাট, তার ভরি কমতেছে, দেখেন দেখেন এই লো। আর ওই পাশে আছে হচ্ছে রাহান মামুন, তো সেই ম্যাচ হইতেছে, চিন্তা ভাবনা করছি যে এই ম্যাচ পরে নামবো, তো ওরা যেহেতু ফার্স্ট ম্যাচ খেলতেছে ধৈর্য ধরি,
সো ফাইনালি আজকে প্রায় এক বছর পর ম্যাচ খেললাম আর দুর্ভাগ্যবশত এটা হারিয়ে গেছি। সরি, বেটার লাক নেক্সট টাইম, আমি পরের ম্যাচে আবার নামবো, সমস্যা নাই, জিতবো ইনশাল্লাহ। সো ফাইনালি মাই ডিয়ার গাইজ, অনেকগুলো ম্যাচ খেললাম প্রায় তিন, মানে এক বছর পর আমি যে তিনটা ম্যাচ খেললে একটা মাত্র জিতছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো পিছনে খেলতেছে হচ্ছে আপনার এই বেটা, এই যে হেলাল খেলতেছে, আর এই পাশে আর একটা মোটো, দুই মোটো একসাথে খেলতেছে হেলাল আর জুনায়েদ, ঠিক আছে। সো ফাইনালি একটা ম্যাচ জিতার পর অনেক ভালো লাগতেছে। তো সবাই চলে গেছে, এখন আমারও বাসা যাওয়ার পালা, অলরেডি প্রায় আপনার 12টার মতন বাজে, আজকে গেলে কপালে খবর আছে। তো যাই হোক, চলেন বাসা যাওয়া যাক, বাসায় গেলে আজ কথা হবে ইনশাল্লাহ। সো ফাইনালি মাই ডিয়ার গাইস, আলহামদুলিল্লাহ আমি বাসায় চলে আসছি, আর আজকে বাসায় এসে আমি সেই বোকা খাইছি, কারণ অলরেডি প্রায় 12:30 মতন বাজে, আপনাদের সাথে লাস্ট কথা বলার পর আমি আবার আরেকটা ম্যাচ খেলছি, এই কারণে আরও দেরি হয়ে গেছে গা। তো আজকে আলহামদুলিল্লাহ আমার ভিডিও এই পর্যন্তই। তো আমি এখন ফ্রেশ হব, বেসিক্যালি সারাদিন গোসল করে নিই, তো এখন গোসল উসুল করবো, ভিডিও এডিট করতে হবে আবার। তো আজকে আমি যাচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে, আর যদি আপনারা শেষ পর্যন্ত দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিন, প্লিজ 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 প্লিজ। তো দেখা হবে নেক্সট ব্লগে, সবাই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।